ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো আর আমি ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে 9 তারিখ জুলাইয়ের। ঘুম থেকে উঠতেই দেখি বৃষ্টি, এই যে বৃষ্টি হইতেছে। তো এখন বাজে সকাল 8:15 বাজে, ঘুম থেকে উঠতে দেখি বৃষ্টি। তো কিতা করুন সারাদিন জানি না, সারাদিন দুপুরে একটা নিমন্ত্রণ আছে, আমি যেখানে জব করবো ওইখানে একটা দাদার আজকে বউবার, মানে রিসেপশন, ওইখানে যাইতে লাগবো। যার লিগে আজকে অনেকদিন পরে বাড়িতে গেলাম, বলে ওইটাও ক্যান্সেল করছি। কিন্তু এখন তো বৃষ্টি নেমে দিয়েছে, কী হইব জানি না, কী তা রান্না টানা করুন এটাও জানি না। তো চলো দেখতে থাকো কী কী করি সারাদিন, আজকে তোমার লগে দেখ শেয়ার করুন। তো ওখানে আমি আবার একটু ঘুমাই যামোগা, কেলেগা রবিবার যেহেতু আর বৃষ্টি যেহেতু পাইছি আর একটু শুয়ে যামোগা। একটু পরে 9:00-10:00 দিকে উঠটা রান্না বসাম। আর কালকে রাত্রে হ্যাঁ জিন্স টিন্স অনেক কিছু ভিজাই রাখছি, কীটা যে করুন, ওয়াশিং মেশিনে ধোয়া লাগবো, ওয়াশিং মেশিনে শুকামো আর কীটা করুন। তো ভিডিওটা পুরো একটা ভিডিও দেখতে থাকবো, সারাদিন কী কী করি অবশ্যই তোমার লগে শেয়ার করুন। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও আসলে আইলে নোটিফিকেশান আয়, যাতে তাড়াতাড়ি যাতে তোমার নোটিফিকেশান আয়ে। তো চলো সারাদিন কিতা কিতা করি দেখতে থাকো, সব তোমার লগে শেয়ার করুন। বৃষ্টিটা ভালোই লাগতেছে, মানে দারুণ লাগতেছে বৃষ্টিটা, কোন দিকে উঠতে দেখি বৃষ্টি, আমার ভালোই লাগে বৃষ্টি। তো চলো দেখি কী রান্না করি কী না করি। হেরে গেছিলাম যে ডালিয়ার খিচুড়ি করতাম, নিয়ে করে না মাছ দিয়ে ডাটা দিয়ে রান্ধ। তো দেখি কী তা করি, খিচুড়ি খেলে ভালো আছে যেহেতু বৃষ্টির দিন ঠান্ডা, দেখি কী করি শেয়ার করুন তোমরা লগে। একটা থাকো মাছ ভাজা, এখানে ভাত উঠেছে আর মোটা মোটা ডাটা দিয়ে দিয়া আলু দিয়া তরকারি করুম। তো এইটা আমার বর হইতেছে, এই দিয়ে খাইব। ভালো কথা আসলে প্রায় আধা ঘন্টা অনেকদিন পরে, কারণ সময় পাই না আমি, ভালো কথা বোনেরও সময় পাই না, বাড়ির তো যাই না অনেকদিন হয়ে গেছে, প্রায় 2-3 মাসের উপরে হয়েছে বাড়িতে আর থাকি না। তো এখন যে ওয়াশিং মেশিনে কাপড়টি বৃষ্টি কমে গেছে, একটু যাবো পার্লারে, খুবই ইম্পর্টেন্ট পার্লারে যাবো, যাইতে লাগবো পার্লারে যাবো। আর দেখি গীতা করি মাসি কোন সময় কে জানে। জিরা ফোড়ন, যে এখানে দিচ্ছি কাপড়, সব কাপড়। তো আমি এখন বিছানা বিছানা সব কিছু গুছামো, দেখতে পারতেছো আমার হাজব্যান্ড খাতা বিছানার মধ্যে তোমার বার্ডস, তারপরে ওষুধ সব কিছু রেখা দিব, সব সময় অভ্যাস এটা হ্যাঁ। তো যেহেতু সানডে সন্ধ্যাবেলা বিছানাটা গুছাম, হ্যাঁ ঘুম থেকে ওইটা ব্ল্যাঙ্কেটটাও একটু কোমলটাও একটু ভাজ করে না, এত অলস, মানে সব কাজ করতে হয় আমারই। তো যেহেতু বাইরে বৃষ্টি বিছানাটা গুছিয়ে নিতে আসি, আল্লার পার্লারে জামু খুঁজছিলাম বাট যাইতে পারতাম না, কেড়ে সময় হইতো না, একদম সময় হইতো না। তো চলো দেখতে থাকো যে বিছানা ঘর গুছানো আমার মোটামুটি কমপ্লিট, কিছু শেষ। আর এখন কটা একটু ঝাড়ু দেবো আর মাসি আয়ে ভালোভাবে দিব, মাসি আয়ে দিতে 12:30-12:30 কইছে আজকে। চলো দেখতে থাকো সারাদিন কী কী করি, তোমরা লোক শেয়ার করুম অবশ্যই। আর মনে হয় না আমি বিয়েবাড়িতে শাড়ি পরে যাবো, মনে হয় কুর্তি পরে যাবো যেহেতু বৃষ্টি ওয়েদার তার লেগা। আর আমার হাজব্যান্ডের যন্ত্রণা আমি ঘরটা গুছিয়ে রাখলাম না, দেখতে পারতেছো সোফার উপরে থাকবো, হ্যার যত বই খাতা যা আছে সব কিছু খাটের উপরে থাকবো, হ্যার ওষুধ বার্ডস চার্জার পাওয়ার ব্যাঙ্ক এইসব, মানে ঘরটা গুছিয়ে রাখার কোনো চান্স নাই, হ্যাঁ নোংরা করবোই বাচ্চারার মতো, বাচ্চারা যেমন ঘরে থাকলে নোংরা করে, হ্যাঁ এরকম নোংরা করে। দেখতে পাচ্ছি এখানে আমার তরকারি কষানো কমপ্লিট, মশলা টসলা কষানো হয়ে গেছে, একদম গোল লেগে গেছে সিম্পলভাবে, কিচ্ছু না, যে জিরা জিরা ফোড়ন দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা একটু আদা দিচ্ছি, আর কিচ্ছু না, বেশি মশলা টসলা দিচ্ছি না। এই যে সব কাপড় টাপড় ধোয়া কমপ্লিট, এখন তুলে নেব, তুলে ড্রাইয়ে দিয়ে দিব, আমি এটা দিয়ে জল দিই।
সঞ্চুপুরি, সঞ্চুপুরি কই কই? হ্যাঁ লম্বা এসের সসদি, কী ব্যাপার কী ব্যাপার? হুম লম্বা এসের সস কিরে? তো এই যে রেডি হয়ে গেছি গা, আমি এখন যাবো অ্যাস্ট্রোলজারের কাছে, সময়টা ভীষণ খারাপ যেতেছে। তো রোববার ছাড়া তো আর সময় নাই অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ানো। আর দেখো আমি মাথার তেল কালকে এমন চুবাইয়া দিছি, মানে বেশি বেশি তেল দিছি। তো আমি এখন যাবো অ্যাস্ট্রোলজারের কাছে, কি কয় দেখি বাইরিয়া, তারপর তোমার লগে কথা হইতেছে। এখন বাজে শুয়া 10টা, 10টা 15। তো চলো যাই দেখি, তারপরে কথা হইতেছে। তো শুকাই নিয়ে দিছি, আমি মেশিনে শুকাই লাইছি, ইডিও মেশিনে শুকানো, তারপর একটু হালকা হালকা ভিজা থাকে তো তার লিগা দিছি। জানি বৃষ্টি এবং কে জানে, বৃষ্টি তো আকাশ তো একদম মেঘলা হয়ে রয়েছে, জানি না বৃষ্টি টিষ্টি এবং নাকি। আইতে আইসি আয়া দেখি মাসি কাজ করে জাস্ট বাইরে যাচ্ছে, কিছু একটা খামু কিতা খামু দেখালি, কারণ প্রচুর উইক উইক লাগতেছে, অনেকক্ষণ সময় হয়ে গেছে, 12:30 বাজে আছে। এখন শ্যাম্পু ট্যাম্পু করুম, বাথরুমটা একটু মাজুম পোষা করুম, তারপরে স্নান করুম, শরীরটা ভীষণ খারাপ লাগতেছে। তো দেখি কিতা খাই, খাইয়া তারপরে খাইতেছি, একটু কোল্ড কফি খাই। এই যে এই তুমি বাদাম শেক খাইবা, বাদাম শেকটা খাইবা? তো আমি কোল্ড কফিটা খামো, এটি সব আনছি বিজান্তিকা। এই যে দেখো আমার তাহলে কী থাকে, জল, কোল্ড ড্রিঙ্ক, এদিকে বাটার 2টা, এদিকে তোমার সব কোল্ড মানে মেয়োনিজ টিউনিজ, এটি এদিকে তো ডিম, সুজি, ময়দা, খেজুর একটা আছে, তারও আরেকটা এনে রাখছি। এই যে এদিকে সব আচার, ফুলকপি, আমুলের আমুল। এই যে রেডি হয়ে গেছি, স্নান টান সব করে লাইছি, এখন জাস্ট রেডি, জাস্ট হালকা একটু ফাউন্ডেশন মাখছি, বাস। রেডি হয়ে গেছি, দেখতেই পারতেছ চুলটা এমনিই থাকবো, চুলটাই কাইটটা মুশকিল করলাম, ভালোই লাগে না ওখানে। আমি রেডি, কেমন লাগতেছে কমেন্ট করে জানাইও। হ্যাঁ আর এই কুর্তিটা বললাম কমেন্ট করে জানাই। গেছি গা, এই যে দুইটা নিয়ে নিয়েছি, কারণ রেনকোট নিতে লাগবো, যদি হঠাৎ বৃষ্টি বৃষ্টি অ্যাপ হয় তখন কিতা করবো মিলি গা। বাইরে গেছি গা, যাই দেখি। হ্যাঁ ধর্মদাতার বাড়িতে বই আসছিলাম, যেহেতু সবাই আইসে না তার লিগা, দেখো তার ফটোটা খুব সুন্দর, তার ফটোটা তো এতক্ষণ বই রয়েছে, এখন 3টার উপরে বাজে, অক্ষণে বাইর হম তার বাড়ির থেকে। তো এইটা ধর্মদাতার একুয়ারিয়াম, আর মাছটি খুব সুন্দর লাগতেছিলো, তার লিগে একটু ভিডিও করলাম। তো আমরা আয় বসে বিয়ে বাড়িতে সবাই লেবুকে দাম জানছি, তাকে গেলাই সবাই ভাত খেতে বসি, তখন 9টা বাজে, 5:30 মতো বাজে, সন্ধেই হয়ে গেছে, এখানে সানু অনুষ্ঠান করতে হচ্ছে, ভাত খেতে বই ওরকম ক্যামেরা করতে হচ্ছে, আমরা এদিকে দু সাইডে বসি আর দু সাইডেও বসি, মানে সবটা ভিডিও করতে পারছি না, যতটুকু সম্ভব করছি। আর দেখো তারা ঘরেও খেতেছে, আমরাও খেতেছি চাটনি, আর আমরা বাইরে গেছি গা, কোনো 6টার মতো বাজে, 5:35 মতো বাজে গেছি গা। এখন যে একটা সিউ হইতেছে চা বাগানে, সবাই ওয়েট করতেছে দাঁড়িয়ে, যেহেতু আমরা স্কুটি নিয়ে গেছি, আস্তে আস্তে যাই আসলাম। এই চা বাগানটা এত সুন্দর লাগতেছে, যেহেতু বৃষ্টি ওয়েদার আর সবুজ লাগতেছে, সেটা তো অন্ধকার হয়ে গেছে, বেশি ফটো টটো তুলতে পারছি না। চা পাতা বাগান, দুর্গাবাড়ি চা পাতা বাগানে, যেহেতু তারা বাড়ির থেকে একদম কাছে আসিল তার লিগা, অন্ধকার হয়ে গেছে গা, একটা ফটো টটো তুললাম, এক দুটো রিলস টিলস করলাম, ব্যাস। তো
রোজির লেগে নিয়ে এসেছি বিস্কিট, কারণ তাই আইছি তো কিন্তু। আর এই বিস্কিটটা আমরা খাইছিলাম, খুব স্বাদ, কিনছিলাম চা আর বিস্কিট। আর এই বিস্কিটটা নিয়েছে 50 টাকা, 8টা বিস্কিট হয়ে গেছে। কাইয়ানে ভাত, তো আমি এখন খামু ভাত, তো চাটা খাইয়া সব বাসন টাসন ধোয়া কমপ্লিট। তো দেখলে সারাদিন আমি কী কী করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টটা শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও আসলে হাইলি নোটিফিকেশন তোমরা ঝটপট পেলাম। তো আমার কেমন লাগছিল সাজ্জা কইও, মানে জানাইও কমেন্ট করে। টাটা, গুড নাইট, আবার দেখা হইতেছে নতুন ভিডিওতে।